ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ যৌথ সভা শেষে ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। যতটুকু জেনেছি উনি চিকিৎসাধীন আছেন এবং সুস্থ আছেন, উনি একটা রুটিন চেক আপে গিয়েছেন এবং চেক আপ হলেই দ্রুত চলে আসবেন এবং আমরা আশা করছি যে আমাদের এই জনসভায় হয়তো উনি যোগদান করবেন। আচ্ছা হারিফ ভাই, একটা বর্তমানের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মধ্যে একটা বিষয় খুবই আলোচনা সমালোচনা হচ্ছে, আপনি জানেন কিনা যে এই ব্যাপারে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়েছে যে ওই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সে এক শেরেবাংলা স্কুল যেখানে আমরা এখানে আজকে বসেছি সকল সহযোগ ভাতৃপ্রতিম সংগঠনকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি নির্ধারণ করার জন্য, আমরা সেই ব্যাপারে কথা বলেছি। এর বাইরে যদি কোনো কথা থাকে আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিই, বাংলাদেশ আওয়ামী লীগ একটা বিশাল দল, এই দলের লক্ষ লক্ষ কোটি নেতা কর্মী আছে এবং এই দলের ভিতরে কারোর বিরুদ্ধে কোন শৃঙ্খলা ভঙ্গের কোন অনৈতিক অভিযোগ হলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। ইতিমধ্যে মহানগর আওয়ামী লীগ এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, আপনারা জানতে পারবেন। দেখুন, বিএনপি নির্বাচন আসবে কি আসবে না বা নির্বাচন তারা অংশ নিবে কি নির্বাচন বাধাগ্রস্ত করবে সেটা তাদের ব্যাপার, তবে আমরা একটা কথা পরিষ্কার ভাবে জানিতে চাই যে এই দেশের জনগণ শান্তি চায়, দেশের জনগণ উন্নয়ন চায়, অগ্রগতি চায় এবং এই দেশের জনগণ সাংবিধানিক ধারাবাহিকতা দেখতে চায়। এই দেশে সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট করার জন্য যে কোনো অশুভ তৎপরতা অতীতে যেমন জনগণ নস্যাত করেছে ভবিষ্যতে নস্যাত করে দেবে। বিএনপি আমরা বারবারই বলেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশ নেওয়ার জন্য, আমরা আশা করেছি এখনো বিএনপি সহ সকল রাজনৈতিক দলই নির্বাচনে অংশ নেবে।